আমাদের জীবনে হাঁটু ব্যথা হয় নাই এরকম খুব কম লোকই আছে। সুতরাং হাঁটু ব্যথার জন্য কি করা উচিত, ওষুধ ছাড়াও অন্যান্য কি করলে আপনি হাঁটু ব্যথামুক্ত থাকবেন, আমি সেই কথাগুলি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। আমি ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসাবে কর্তব্যরত আছি এবং গ্রিন লাইফ নি সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করছি। আসুন আমরা দেখি হাঁটু ব্যথা আসলে কেন হয়। হাঁটু ব্যথার কারণে কোনো অভাব নাই, অনেক কারণে হাঁটু ব্যথা। সবচেয়ে কমনলি যেটা সবচেয়ে কমন কারণ হচ্ছে আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, যেটা ক্ষয়জনিত বাত বলি বা অন্য যে কোনো কারণে আর্থ্রাইটিসে হাঁটু ব্যথা হয়। তাছাড়া আঘাতজনিত কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে, এইসব কারণে হাঁটু ব্যথা হয়। এখন হাঁটু ব্যথা হলে আপনি কি করবেন? হাঁটু ব্যথা হলে একটা হচ্ছে আমরা কিছু স্বাভাবিক যেটা প্রতিরোধ করার জন্য বা প্রিভেনশন যেটা বলি সেটা করার জন্য হলে কি করবেন সেটা একটু আলাপ করি। প্রথমে হচ্ছে আপনি লাইফস্টাইল মডিফিকেশন যেটা বলি, মানে আপনি জীবনযাত্রা পরিবর্তন করতে পারেন, সেটা খুবই ইজি। আপনি যদি পালন করেন দেখবেন হাঁটু ব্যথা ওরকম হবেই না। একটা হচ্ছে আপনি আর্থ্রাইটিস হওয়ার পরেও লাইফস্টাইল যদি মডিফাই করেন বা জীবনযাত্রা পরিবর্তন করেন হাঁটু ব্যথা কমে যাবে। প্রথম যেটা বলি সেটা হচ্ছে ওজন যদি বেশি থাকে অবশ্যই ওজন কমাবেন। ওজন কমানো যা কারণ আমাদের যে হাঁটু সেটা শরীরের অধিকাংশ ওজনটা এই হাঁটুর মাধ্যমেই বহন করে পায়ের দিকে যায়। সুতরাং হাঁটুর যদি আপনার শরীর যদি ওজন বেড়ে যায় সে 3-4 গুণ ওজন আপনি হাঁটুর মধ্যে দেওয়া হবে, তাড়াতাড়ি ক্ষয় এবং হাঁটু ব্যথা করবে। ওজন কমানো একটা ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে নিজেকে সক্ষম রাখা এবং ফিট রাখা, সেটার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম এত কঠিন ব্যায়াম করবা জিমে যেয়ে ব্যায়াম করার দরকার নেই, আপনি স্বাভাবিক হাঁটাচড়া করতে পারেন। হাঁটা খুব ভালো ব্যায়াম, লাইট জগিং করতে পারেন যদি কোনো অসুবিধা না থাকে, অথবা যেটা করে সাইক্লিং করতে পারেন, সুইমিং করতে পারেন। তাছাড়া জিমে যারা যেতে চান যেতে পারেন, কোনো সমস্যা নেই। সুতরাং ব্যায়াম করাটা খুবই দরকারি। তাছাড়া হাঁটুর কিছু ব্যায়াম আছে, আমরা যেটা বলি হাঁটুর উপরে যে মাংসপেশি আছে কোয়াড্রিসেপস মাসল, সেটাকে শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম আপনারা ঘরেই করতে পারেন, খুব সহজেই করা যায়। সিম্পল চেয়ারে বসে আপনি পাটাকে সোজা করে আপনি 10 সেকেন্ড করে ধরে রাখবেন, ধরে আবার পাটা ভাঁজ করে ফেলবেন, আবার সোজা করে 10, এরকম 5 বার রিপিটেশন করবেন। এরকম দিনে 3-4 বার এই ব্যায়াম করতে পারেন যদি হাঁটু ব্যথা থাকে, এবং ব্যায়াম করার পর যদি ব্যথা না বেড়ে যায় তাহলে এই ব্যায়ামটা কন্টিনিউ করবেন। আর হাঁটু ব্যথার আরও কিছু জিনিস করতে পারি আমরা, যারা হাঁটু যদি ব্যথা আমরা হাঁটু ভাঁজ করে যেসব কাজ সেগুলো করতে মানা করে, বিশেষ করে যারা নামাজ পড়তে গেলে অসুবিধা হয় সে হাঁটু ভেঙে না করে চেয়ারে বসে পড়তে পারি, বা হাঁটু ভেঙে যদি টয়লেট করতে হয়, বাংলা টয়লেট বা বাংলাদেশে যেহেতু প্যান আসে টয়লেট প্যান, সেটা যদি অসুবিধা হয় তাহলে আমরা হাই কমোড বা ইংলিশ কমোড ব্যবহার করতে পারি। এইসব কিছু ছোটো ছোটো জিনিস আমরা যদি প্র্যাকটিস করি তাহলে হাঁটু ব্যথা কমে যাবে। আর সবসময় মনে রাখবেন সুষম খাদ্য খাবেন, সুষম খাদ্য খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, তাহলে আপনি হাঁটু ব্যথা থেকেও মুক্তি পাবেন। আর তারপরেও যদি এইসব কাজগুলি করার পরেও যদি আপনার হাঁটুতে ব্যথা থাকে তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন এবং সেই অনুযায়ী ওষুধ খাবেন বা চিকিৎসা নেবেন। ধন্যবাদ।